হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের, ভিন্ন ধরনের। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখনি আছে, সেটা তোমরা শিখতে পারবো বলতে, আমরা সব সময় প্রতিদিন বাসায় দেখি আমাদের আম্মু অনেক কাজ করে, কিন্তু আমাদের কাছে মনে হয় সে কাজগুলো অনেক সহজ, কিন্তু অতটাও সহজ না। যদি আমরা কখনো ভুলবশত একদিন করে থাকি বা কোনো প্রবলেমের কারণে একদিন করি, তাহলে বুঝতে পারি যে সে কাজগুলো আসলে অনেক কঠিন। তো গাইস, আজকে আমার আম্মু অসুস্থ, তাই আমি আজকে সারাদিন কী কী কাজ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, অনেকগুলো থালা বাসন, এগুলো ফার্স্ট ধুইতে হবে, যেটা আম্মু প্রতিদিনই করে সকালবেলা ঘুম থেকে উঠে। তো গাইস দেখো, আমি কতগুলো থালা বাসন ধুয়ে ফেলছি, এই যে দেখো, এগুলো সব ধুইছি, যেগুলো আম্মু প্রতিদিন করে। আমার কাছে আজকে ধুইতে অনেক কষ্ট লাগছে, কিন্তু আম্মুর কাছে কষ্ট হলেও কী করবে, আম্মু সন্তানদের জন্য সব সময় কাজগুলো করে থাকে। তো দেখো, এখানে প্লেটও আছে, অনেকগুলো প্লেট, তারপরে কাপ, চার কাপ, তারপরে চামচ, সবগুলা ধুয়েছি আমি আজকে, নিজে নিজে করছি সবগুলা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটার কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারি, যেটা হলো যে আম্মুদের রোজকার যে কাজ, সেগুলো আমাদের কাছে অনেক ইজি মনে হয়, কিন্তু আসলে ইজি না, অনেক কষ্ট করে তারা প্রতিদিন তাদের কাজগুলো করে। এই যে দেখো, কতগুলো হাঁড়ি পাতিল আমি একাই ধুইছি, সবগুলো একাই ধুইছি। আজকে আম্মু অনেক অসুস্থ, জ্বর আসছে, তাই আমি নিজে নিজে এই কাজগুলো করলাম। তো তোমাদের কাছে সাথে শেয়ার করলাম কী কী করলাম। তো রান্না করব, আর রান্না করার আগে ছোট ভাই বোনদের জন্য চা বানাইছি, ওগুলো ওরা খাইছে। তো ওগুলো দেখাই নাই, কেননা সবগুলো দেখাতে পারতেছি না, এত কাজ গলিয়ে যাইতেছি। তো এখানে ভাত রান্না করার জন্য পানি দিয়ে দিছি, এই যে দেখো পানি হইতেছে। আর এখানে চাল ধোবো, তো চাল ধোয়ার জন্য চাল নিয়েছি পরিমাণ মতো, এই যে দেখো। তো এখন চালগুলো ধোবো, তো দেখতে পাইতেছি এখানে চাল নিয়েছি। তো কাজগুলো করতেছি আর ভাবতেছি যে আম্মু প্রতিদিন একা একা এতগুলো কাজ কীভাবে করে, প্রতিদিনই তো করে, কিন্তু আমি একদিন করে আমার কেমন জানি নিজের কাছে অস্থির হতে লাগতেছে। তো দেখো, চালগুলো ধুই নিতেছি, নিজে ভালো করে ধুই নিতেছি, এই যে দেখো। আমি তেমনটা চাল টাল ধোয়াতে অভ্যস্ত না, আমি কখনো নিজে করি না এগুলা, এগুলো সব সময় আম্মু করে, তো তাই আমি তেমন একটা ভালো করে জানি না, কিন্তু যতটুকু পারতেছি অতটুকুই করার ট্রাই করতেছি, কেননা আজকে আম্মুর অনেক জ্বর আসছে, আম্মু অনেকটাই অসুস্থ, তাই নিজেই করার ট্রাই করতেছি। এই যে দেখো, চালগুলো আমি ধুয়ে ফেলছি, ভালো করে ধুয়ে নিছি, ধোয়ার পরে এই যে দেখো ধুয়ে নিছি। আমি রান্না জানি, কিন্তু এই চাল টালগুলো তেমন একটা ধুই নাই। তো দেখো, এখন চাউলগুলো দিয়ে দিতেছি পানিতে, ভাতের পানিতে, এই যে দেখো দিয়ে দিতেছি। ভাত রান্না করতেও জানি মোটামুটি, কিন্তু অতটাও না, আদার্স মানে যা রান্না আছে তরকারি ওগুলো জানি, কিন্তু এভাবে ভাত রান্না করতে তেমন একটা জানি না। তারপর আজকে ট্রাই করা বলতে আজকে করতেই হবে, কেননা আম্মু তো অসুস্থ, এই জন্য করতেই হবে, তো তাই জন্য করতেছি। তো দেখো, এখন ভাতগুলো একটু নাড়াচাড়া করে দিতেছি, এই যে দেখতে পেতেছ, নাড়াচাড়া করে দিতেছি। তো দেখো, ভাতগুলা উতলে আসতেছে, এই যে দেখো আমি নাড়াচাড়া করতেছি। আমি বুঝতেছি না তেমন একটা যে কখন হবে। আম্মু আমাকে একটা কথা বলছিল যে ভাত যখন মাঝখানে ফেটে আসবে আর হাত দিয়ে টিপে দেখতে বলছিল, যে হাত দিয়ে টিপে দেখ একটু নরম হলে তাহলে বুঝতে হবে যে ভাতগুলো হয়ে গেছে। আমার কিন্তু মানে সাদা ভাত রান্না করার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই, তো তারপরও করতেছি। এই যে দেখো, এখনও হয় নাই, হবে মনে হইতেছে। আমার এই ভাতগুলো রান্না করতে খুব ভয় লাগে, কেননা বারবার নাড়াচাড়া করতে হয় দেখতে হয়, একটু এদিক সেদিক হইলে
হয় কি ভাত একেবারে মানে নষ্ট হয়ে যায়। তো দেখো মোটামুটি ভাতগুলো হয়ে গেছে, এখন আমি ভাতগুলো নামিয়ে নিলাম, এই যে দেখো নামিয়ে নিলাম। এখন ভাতের মাড়গুলো ঝাড়বো, এই জন্য এই যে দেখো এটা কিন্তু আমার আরও ভয় লাগে, এটা আমি একদম করতে পারি না, দেখতেছো তো। মোটামুটি করে ফেললাম, দেখো করেই ফেললাম। তো মানুষ ট্রাই করলে সব কিছুই পারে, তো তাই ট্রাই করলাম। তো এখন আমি রান্না করার জন্য এখানে ডাল নিছি, কেননা আজকে ভালো কিছু রান্না করব না, ডাল ডিম এগুলো খাবো, আর ভাল লাগতেছে না, আমি অসুস্থ, তাই ডাল ডিম রান্না করব। তো এখানে তোমাদের সাথে মানে শেয়ার করা হচ্ছে এটাই যে মারা সারাদিন বাসায় কতটুক কাজ করে, কি কি কাজ করে সেগুলাই শেয়ার করা, এর বেশি কিছু শেয়ার করা না। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে একটা মা প্রতিদিন বাসায় কতটুক কাজ করে, কতটুকু না কষ্ট করে সেটাই। তো এগুলো তো একদম ইজি রান্না, তোমরা সবসময় বাসায় করে থাকো, সবাই করো, এগুলো শিখার কোনো ইয়ে নাই। কিন্তু এখানে একটা শিক্ষণীয় ভিডিও হলো যে আম্মুরা প্রতিদিন বাসায় কী কী কাজ করে, সবার মা, শুধু আমার মা না সবার মা সন্তানদের জন্য অনেক কাজ করে, কিন্তু আমরা মনে করি সেটা অনেক সহজ, কিন্তু আসলেই সহজ না। সকাল থেকে উঠে যে শুরু করে সেই রাত 12টা পর্যন্ত করতেই থাকে করতেই থাকে, কিন্তু তাদের কোনো অভিযোগ থাকে না। তো তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে মারা সারাদিন কী কী কাজ করে। তো এখানে দেখো আমি ডাল রান্না করার জন্য সব কিছু দিয়ে দিতেছি, আর তোমাদের সাথে কথা বলেই নিতেছি। তো ডাল রান্না করতে তো তোমরা সবাই জানো একদম সহজ একটা জিনিস, এটা কে বা না জানে, সবাই তো জানে। তো সেটা তোমাদেরকে কী কী বলবো, কী কী দিতেছি সেগুলো তো তোমরা দেখেই নিলা, কেউ যদি না জানে তাহলে দেখেই তো নিতেছে, এখান থেকে এগুলো বলার কোনো ইয়ে নেই। এখানে পেঁয়াজ, রসুন, মরিচ লাল মরিচ এগুলো দেওয়া হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, এই যে দেখো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকেই নিলাম। তো এখন আমি দেখো ঢাকনাটা তুলে নিলাম, এই যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতেছি, এই যে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, কেননা আমি ডালগুলো আস্তে আস্তে রান্না করব, এই জন্য বেশি ঘুরতেছি না, বেশি ঘুরলেই হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম, তো দেখো পানিগুলো একদম শুকিয়ে গেছে। তো আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতেছি, দেখতে পাইতেছো চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতেছি, এই যে দেখো। তো এখন আমি বেশি করে পানি দিয়ে দেব, এই যে দেখো বেশি করে পানি দিয়ে দিতেছি। তো ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করাই যায় না, শেয়ার করাই তাই, কেননা তোমরা তো সবাই এই রেসিপিটা জানো। আর আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে জাস্ট আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি যে আমাদের বাসায় আম্মুরা প্রতিদিন কতটা কাজ করে সেটা শেয়ার করার জন্য আসছি। তো দেখো ডালগুলো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, তো ডালগুলো একদম হয়ে গেছে। এখন আমি ডালে তেল দিয়ে দেব, এই জন্য এই যে তেল ঢেলে নিতেছি। তো কাজগুলো করতেছি, তোমাদের সাথে কথাও বলতেছি, ভালোই লাগতেছে, তেমন খারাপ লাগতেছে না, কেননা প্রতিদিন একটা মানুষ একা একা কতগুলো কাজ করে, নিজের হাতেই একাই কাজ করে, সেটা কতটা যে কষ্টকর যদি একদিন করা হয় তো সেদিন বোঝা যায়। তো দেখো এখন আমি রসুন তেলগুলো গরম করে নিতেছি, রসুনগুলো একদম বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, বেশি পুড়ে গেলে আবার তিতা হয়ে যাবে। তো দেখো আমি এখন তেলগুলো দিয়ে দেব, তেল রসুনগুলো দিয়ে দেব ডালে, এই যে দিয়ে দিতেছি তেলের রেসিপি, ডালের রেসিপি, তেলের রেসিপি না সরি, তোমাদের সাথে কথা বলতে বলতে গুলিয়ে গেছি, এই যে দেখো। তো তোমাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগতেছে, খারাপ না, একা একা কাজ করতেছি। আমার ছোট বোন একটা
আজকে পরীক্ষা দিতে গেছে, আরেকটা স্কুলে গেছে ক্লাস করতে। তো সামনে পরীক্ষা, তাই ও আজকে স্কুলে গেছে ক্লাস করতে। তো আমি এখানে একা একা কাজ করতেছি, সকাল থেকে কাজ করতেছি, অনেকটাই নিজের কাছে মানে একা একা লাগতেছে। আম্মু অসুস্থ, জ্বর আসছে, ঠান্ডা লাগছে। তো ডালগুলো করা শেষ, এখন আমি ডিম ভাজি করব। ডিম ভাজি করার জন্য পেঁয়াজ নিছি, এই যে এখানে তিনটা ডিম নিছি। তো মরিচ দিতেছি এখন। আমরা সবচেয়ে তো কম খাই যেটা হচ্ছে মরিচ, একেবারেই কম খাই। তো লবণগুলো দিয়ে দিছি, এখন একটু বেশি মাখিয়ে নিতেছি, সুন্দর করে বেশি করে মাখিয়ে নিতেছি। তো দেখো ভালো করে মাখিয়ে নিতেছি, ডিমগুলো এখানে সাথে অ্যাড করবো, এই জন্য ভালো করে মাখিয়ে নিতেছি। এই যে এখন ডিমগুলো ভেঙে পেঁয়াজের সাথে করব। তো ডিম ঢাল এগুলো তো সবারই ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তো আজকে বেশি কিছু করার ট্রাই করলাম না, কেননা আম্মু অসুস্থ, এমনিতে ভালো লাগতেছে না, আর আমি একা সকাল থেকে কাজ করতেছি, তাই ডিম ডালগুলো রান্না করতেছি আজকে, এগুলোই খাবো সহজ। আম্মু প্রতিদিন অনেক কাজ করে, আম্মু তো অবশ্যই সুস্থ থাকলে এগুলো রান্না করতোই না, অনেক কিছু ভালো কিছু রান্না করতো। তো আমি একা একা করতেছি, আমার মাথায় আর কিছু আসতেছিল না, তাই ডিম ডাল, অবশ্যই ডিম ডাল আমার খারাপ লাগে না, অনেক ভালো লাগে, আমার ফেভারিট একটা খাওয়ার ডিম ডাল। তারপর হচ্ছে আলু ভর্তা, এগুলো আমার ভালোই লাগে, খারাপ লাগে না, আমার খুব ভালো লাগে। তো তোমাদের কার ভালো লাগে জানিও। তো এখন আমি ডিম ভাজি করার জন্য তেল ঢেলে নিতেছি, এই যে তেল ঢেলে নিলাম, তেলগুলো ঢেলে নিতেছি, এখন ডিমটা দিয়ে দেব তেলের মধ্যে। তো কাজগুলো করতেছি আর ভাবতেছি যে একটা মা বাসায় কতটা কাজ করে। অবশ্যই সবার মা কাজ করে, আমার আম্মু কখনো আমাদেরকে তেমন একটা কাজ করতে দেয় না, আমরা তিনটা বোন তেমন একটা কাজ করতে দেয় না, আম্মু সব কিছু একা হাতেই করে। তো একদিন করলাম আর বুঝতে পারতেছি যে আম্মু সারাদিন একা কতগুলো কাজ করে, কতগুলো মানে স্যাক্রিফাইস করে আমাদের জন্য। সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আবার সকাল হলেই শুরু করে দেয়, অনেক কাজ করে। তো গাইস এখন ডিমটা উল্টিয়ে নেব, তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে আসিনি, জাস্ট কথাগুলো শেয়ার করতে আসছি যে মাদের কত কষ্ট। তো আমরা যে যতটুকু পারবো মাদের একটু হেল্প করব, সবাই সবার মাদের হেল্প করব। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো অবশ্যই মাকে অনেক মিস করে, সেটা জানি, কেননা মেয়েদের জন্য সবচেয়ে তো কাছের হয় তার মা, যেমন আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। তো তোমরা অবশ্যই তোমাদের মাকে অনেক ভালোবাসো। তো সবসময় ট্রাই করবো আম্মুকে যে যতটুকু পারো সাহায্য করতে, তাতে আম্মুরও একটু হেল্প হবে আর আম্মু অনেক খুশি হবে। তো তোমরা সবাই একটু ট্রাই করবা মাকে খুশি করার জন্য, কাজ করার জন্য। বেশি কিছু করতে হবে না, একটু কিছু করলে আম্মুরা অনেক হ্যাপি হয়ে যায়, খুশি হয়ে যায়। তো এখন আমি ডিমগুলো ফিস ফিস করে নিতেছি, এখন একটু পরে সবাই খাবে, তো সবার জন্য ফিস ফিস করে নিতেছি। তো এখান দিয়ে আমি আবার আম্মুর জন্য কালার চা, লেবু শরবত বানিয়ে দিছি, কেননা আম্মুর অনেক জ্বর আসছে। এখন এই কয়েকদিনে সবার কাছ থেকে শুনতেছি যে সবার জ্বর ঠান্ডা, তো আমারও একটু ঠান্ডা লাগছে, এই জন্য বয়সটা ভাঙা ভাঙা আসছে। তোমরা কেউ কিছু মনে করবো না, তেমন একটা শরীর ভালো লাগতেছে না এখন এই অবস্থার মধ্যে, সবার একটু একটু জ্বর লেগেই থাকে। তো সবাই সাবধানে থাকবা, ভালো থাকার ট্রাই করবা, আর বৃষ্টি হইলে বৃষ্টিতে না ভিজার ট্রাই করবা। আমি নিজে মানে বৃষ্টি দেখলে পাগল হয়ে যায় ভিজার জন্য। তখন আমি ডালগুলো নিতেছি, এই যে দেখো সবাই খাবে তাই নিতেছি, একটু পরে সবাই খাবে, তো এগুলো আমি সব এখন ঠিকঠাক করে নিতেছি, যাতে করে সবাই খাওয়ার জন্য মানে হাতের কাছে পেয়ে যায়। তো সবগুলো রান্না হয়ে গেছে আমার, এখানে আম্মু কালকে ফেপে আর মুরগি মাংস রান্না করছিল, সেগুলো ছিল, সেগুলো আমি গরম করে নিছি, দেখো এই যে ওগুলো আছে। তো ওগুলো বাদে যা আছে বাকিগুলো আমি নিজে রান্না করছি।
দেখতে পেতেছি আমি নিজে রান্না করছি। তো গাইস, আজকের ভিডিওটা কোনো রান্নার ভিডিও ছিল না, কোনো রেসিপি ছিল না, জাস্ট কিছু কথা শেয়ার করার জন্য আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড শেয়ার করবা। তো তোমরা যে যতটুকু পারবা বাসায় মাকে সাহায্য করবা, মাকে খুশি রাখার ট্রাই করবা, কেননা মা অনেকটাই কাজ করে বাসায়। তো সবসময় ট্রাই করবা মাকে খুশি করার জন্য। তো গাইস, আজকের মতো তোমাদের সাথে এখানে আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি যেন এভাবে নতুন নতুন ভিডিও দিতে পারি। আমার সাথে থেকো, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সবাই সবার কেয়ার করো। আল্লাহ হাফেজ।